কি কারণ? আমার ভিতরে ভিতরে আমার জ্বলন হয়ে যাচ্ছে তল্লাতে। চাঁদে গিয়েছে, মহাকাশে পাড়ি দিয়েছে, নারী পারে না কি, নারী করে নাই কি? তোমাদের মতো পুরুষের থেকেও আজ নারী সর্বদাই সমাজ থেকে আরো অনেক গুণ এগিয়ে আছে। নাই নারীর তিনটে জায়গা, এক হচ্ছে আতুর ঘর, এক হচ্ছে সবার ঘর, এক হচ্ছে রান্না ঘরে। বলছিল কথা যা বলবে খানি মেপে বললো, মেপে যদি না বলো মাল তোমার এমন জায়গায় আটকে যাবে তোমার একুল ওকুল দুকুল যাবে। বলছে আতুর ঘর, আতুর ঘরে না ঢুকে মা হয় নাই। আমরা শুধু আতুর ঘরে ঢুকতে পারি? নারী সে মায়ের জাত, সে মা হয়ে থাকে। তবে আমরা আতুর ঘরে যাই কেন? না, নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য বাবা একটা করে সকলে পুত্র সন্তানের কামনা করে, করে না? তোমাদের মতো বোকা পুরুষরা এরা বোঝে না, জানে না, এই জন্য এদেরকে সান্ত্বনা দেবার জন্য আমাদেরকে আতুর ঘরে ঢোকে, আমাদেরকে সন্তান নতুন করে জন্ম দিতে হবে তোমাদের বংশ রক্ষা করার জন্য। তাহলে আমি হলাম সেই নারী, আতুর ঘরে না ঢোকেও মা হয়েছিল, আতুর ঘরে না ঢুকে মা হয় নাই। নাম যার সারদা, মা সারদা, তিনি আতুর ঘরে না ঢুকেও মা হয়েছিলেন, হয় নাই বাবা? আচ্ছা বলুন তো, কবার আতুর ঘরে ঢুকেছিল, কবার আতুর ঘরে ঢুকেছিল গো? আতুর ঘরে না ঢুকে সে হাজার হাজার কোটি কোটি সন্তানের মা হয়ে, এই জগৎবাসীর মা হয়ে তিনি আছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। কি হিন্দুর ছেলে সেও বলছে মা সারদা, কি মুসলমানের ছেলে সেও বলছে মা সারদা, কি খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, যত ছেলে আছে না কেন, হাজার হাজার বর্ণ বলুন, জাতি বলুন, যে যেখানেই থাকুক না কেন, সকলে জাতি সকলে বর্ণের সকলেরই মা হয়েছেন মা সারদা। আচ্ছা বলো তো হে পুরুষ, কবার শাশুর ঘরে গিয়েছে? আতুর ঘরে না ঢোকেও নারী মা হয়, আমরা যাই কেন? তোমরা বোঝো না, তোমাদেরকে বোঝো না, বোঝাতে পারি না বলে তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের মাতুর ঘরে যেতে হয় না। রান্নাঘরের কথা বলছো, রান্নাঘরে আমরা ভালোবাসি রান্না করি। ওমা শুধু কি মেয়ে ছেলে রান্না করে? শুধু কি মেয়ে ছেলে রান্না করে? আর বেটে ছেলে রান্না করেন না? সেবা দিচ্ছে, শুধু কি মেয়ে ছেলে রান্না করছে? কত ব্যাটা ছেলে তাকে রান্ধুন হয়েছে, হয় না? আরে রান্নাঘর শুধু আমার জন্য নয়, তোমার মতো ব্যাটা ছেলেরও ঢোকে, কেন বলো? তুমি সবচেয়ে ভালো, সবার ঘরে আমরা একা থাকি, সবার ঘরে আমরা একা থাকি, কি বলবো মশাই, বলার কিছু নাই। কথাই বলে চিক 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 কাজল লতায় মাল মোটা নাই তা ধরবো কোথায়। লাফানি দেখেছে, সাথে সুখে লাফায় কেউ, কি সাথে সুখে লাফায়? জ্বলন না ধরলে কেউ লাফায় না, লাফাই বাবা? আমার মনে হয় পুরুষের জ্বলন ধরেছে, জ্বলন না ধরলে লাফায় না। কি আর বলবো, আমার পুরুষ বাবা দাঁড়িয়ে আছে বুঝতে পারছে, এরই মতো বাবা এই পুরুষই এই দুটো হাত কেটে গিয়েছে রেখেছে, যেই না কেটে গিয়েছে করেছে কি, কবি গান হচ্ছে, কীর্তন গান হচ্ছে, এরকম সুন্দর হরিবাসর এই ধুলো ধরিয়েছে। আপনাদের যেমন বাবা আসরে খানিক বা পরিষ্কার পরিচ্ছন্ন, আরে বল খেলার ফিল্ডে এখন করেছে কিনা প্যান্ডেল করে, সেখানে কীর্তন হরিনাম কবি গান
আয়োজন করেছে। এবার যেই না বাবা বাতাসা ছিটিয়ে দিয়েছে পুরনো দিনে, ওই বাতাসা এখন ওই ঘাসের ফাঁকে এখন ভরা আছে। সবই তো কুড়িয়ে খাওয়া যায় না, যাই বাতাসা ছিটানো হয় সবই কি কুড়িয়ে খাওয়া হয়, কত টাকা পড়ে থাকে। আর এ এখন তো গোটা বাতাসা এই ঘাসের ফাঁকে এখন কখন পড়ে আছে কেবল। এবার যেই পড়ে আছে লাল পিঁপড়ে ঝাঁক দিয়ে বাবা সেখানে ঝাঁক করে যে বাসা করে এখন সেটা ছুঁড়ে 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 খাচ্ছে। আর যে হাত কাটা মালে এখন বাবা বসবে বসু না দেখে না বুঝে ঘাসের ফাঁকে তো বুঝতে পারে না, এ বসবে বসু এখন লাল পিঁপড়ে বসেছে সেইখানে গিয়ে বসে বলছে। যেই না পিঁপড়ে ঝাঁকে বসেছে খানিকক্ষণ বাবা গান শোনার পরে গানও জমে উঠেছে, তলায় তলায় মাল ঢুকে কামড় মারতে শুরু করেছে। যেই না কামড় মারতে লেগেছে বাবা জল ধরে গিয়েছে বুঝতে দেওয়া। আমাদের যেমন হাত আছে যে হাতে করে বা চুলকে খানিক আরাম নেবে তাতে হবে না, হাত কাটা মাল বটে যেই জল ধরে গিয়েছে ভিতরে ভিতরে বাবা জ্বলন হয়েছে তলাতে। সে জ্বলন আর কি করে বোঝাবো, এই লাল পিঁপড়ে ঝাঁকে বসে পড়েছে আমি হাত কাটা মাল যে চুলকে এখানে বাবা পিঁপড়ে ছাড়াবো সে বাঘ আমার নাই, তাই আমি খানি এদিকে সেদিকে এইভাবে লাপিয়ে চুপিয়ে যদি খানি পিঁপড়ে ছাড়ানো যায়। তাই হে পুরুষ আমার জিজ্ঞাসাটা ছিল কোথায়, আর তুমি এসে লাপিয়ে চুপিয়ে মাল ছাড়ার তো কোন যায়। সত্যি লক্ষ্মী হারা হলে ক্রেতাতে আচ্ছা নারী কখন অসহায়, একমাত্র যখন বাবা গর্ভবতী থাকেন তখন একমাত্র অসহায় হয় নাকি, তাহলে সেই হলো নারীকে না জানিয়ে না বুঝিয়ে তুমি করলে কি নিজে না রেখে ওই লক্ষণের সঙ্গে ছলনার আশ্রয় নিয়ে তুমি ঘুরাতে ঘুরাতে গিয়ে ওই বাল্মীকি তপবনেকে রেখে দিয়ে চলি। নারীর যখন গর্ভবতী অবস্থা থাকে অলসতা ভাব হয়, প্রত্যেকে যদি অলসতা হয়েছে একটু যাই না শুয়ে ঘুমিয়ে গিয়েছে, আর সেই সময় না বলে না কইয়ে শুশু শুশু করে লক্ষণ কেটে পড়েছে। তাই বলেছিলাম হে পুরুষ তোমার এ হেন কেমন আচরণ বটে। তবে যাই হোক বলেছে ভালো, আমি যদি বলি হলো না পুরুষ এসে বলবো হলো না, দুজন আর হলো না হলো না করতে করতে গানের শেষে কমিটিও বলবো হলো না। বাবা যেই বলবো হলো না, বাবা যদি বলে হলো না আমাদেরও টাকা পয়সা নেই বাড়ি চলে যাও আমাদেরও হলো না, তাহলে আমার চলবে কি করে, তাই না হলো না হয়েছে। কারণ বাবা একটি বাবা বিয়াই ঘর বলে কথা, আমার এ বাজিয়ে এই বনমালিদার বিয়াই দাদা হয়ে হলো বিয়াই ঘর বটে নাকি, তাহলে বিয়াই না কেটে মাথা নেড়িয়ে যাচ্ছে এতেই বাবা টাকা নাই সব বাবা হরিনাম করে ফুরি গিয়েছে বলছে। আরে যদি বলি হলো না হলো না, শেষে বলবো আমাদেরও টাকা পয়সা নাই আমাদেরও হলো না, আমার ছেলে পেলেতে চলবে কি করে হলো না বলে। তবে আমি ছাড়ার ছন্দ ছাড়ি পাঁচালির প্রবন্ধ ধরি ধুলি একবার বাজাও জারি উচ্চ স্বরে আর একবার বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল। পাগল হয়ে যাবো আমরা।
না, বলো না রে আমার বন্ধু বন্ধু কই, বলো না, বলো না রে 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 বন্ধু বন্ধু কই, বলো না, বলো না রে
না খই ও মা শিষ্য ধনে কখনো খই হবে গো মা, খোলাতে খাপুরিতে যতই নাড়াচাড়া করুন না কেন খই হবে না, চিড়ে হবে। আর কেউ যদি ভাবে এই যে দুধে দই খাবো তার আর হবে না, হবে রাম ছাগল লম্বা হয় অনেকটা, তাই বলে কোনো কৃষক যদি ভাবে আমার জমি দই বলদের দরকার নয়, বড় বড় যখন রাম ছাগল আছে এই রাম ছাগল দিয়ে জমিতে মই দেব তার আর জমিতে ফসল হবে না, তাই সিদ্ধ ধানে হবে না ভাই, সিদ্ধ ধানে হবে না ভাই, এরে দুধে হবে না তো স্বামীকে তুলে দিতে পারি না কি গো মা, পারি পারি বলুন পারি ও মা, পারে পারবেন বলুন, স্বামী যতই মত পারবেন, দরকার হলে আমি নিচে গলা টেপে মেরে ফেলব, তবু অন্য কোনো মেয়ে হাতে দেবো না, আমরা এই কাজটাই পারি না, তাছাড়া এমন কোনো কাজ পারি না নয়, আমরা সব পারি, ভালো তোমায় বাঁচতে পারি কি বলি গো ভাই, আর আমার একটা ছেলেকে দান করবে
হেলু কেন হেসল ঘরে যায় তো আমাদের উপরেই থাকে থাকে না আর এখন যদি বর্তমানে কোনো স্বামী মজে যায় চিন্তা কোনো কারণ নাই সরকার আবার বৃদ্ধ ভাতা দিচ্ছে ওরে তোমার মতো স্বামী গো কি বলি গো ভাই তোমরা স্বামী না হো আসামি হইয়ে আছো তাই সবাই বলে পুরুষ বাবা কানে শুনতে পায় আর খেপি বাবা বাবা আজ কোয়াটা জিয়ান তো পুরুষ বসে আছে না হাত তুলুন সবাই কজন পুরুষ হাত তুলুন তো দেখলে ও বাবা কোয়াটা পুরুষ আর সব হাত তুলুন একদম নাই আচ্ছা না বিয়াই আই গো যাই যাই একটা পুরুষ আছে না কেন যদি পুরুষ থাকে তো হাত তুলুন দেখি আছে কি আর